কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালত বুধবার সন্ধ্যার পর তাদের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডের দরখাস্তে আমরা সাময়িক আমরা সন্তুষ্ট, কিন্তু আমরা বিচার না হওয়া পর্যন্ত সন্তুষ্ট হব না। রিমান্ড শুনানির সময় আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত সূত্রে জানা যায়, কয়েকজন আইনজীবী এই দুজনের পক্ষে ওকালতনামা জমা দিতে গেলে বিএনপি জামায়াতপন্থী আইনজীবীদের তোপের মুখে পড়েন। পরে তারা আদালত চত্বর ছেড়ে চলে যান। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে কড়া নিরাপত্তায় সন্ধ্যা 6:30 আদালতে হাজির করা হয়। এ সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে CMM আদালত চত্বরে বিএনপি পন্থী আইনজীবীরা মিছিল করেন। আদালতে সেনা ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়। এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার নৌপথ দিয়ে পালানোর সময় ঢাকা সদরঘাট থেকে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। What?